আবার চলে এসেছি একটা পুজো শপিং এর ভিডিও নিয়ে। আজকে পুজো শপিং ভিডিও পার্ট 2। নমস্কার, আমি শুভজিৎ রায়, আপনারা দেখছেন বুকি শুভজিৎ। আজকে আর দুটো বই না, আজকে আমার পুজো শপিং ভিডিওতে তিনটে বই আছে। তার মধ্যে একটা শারদীয় সংখ্যা আর দুটো হলো নতুন বই। আমি সেই একই অবস্থা, মানে প্যাকেট এলে প্যাকেট আমি রাখতে পারি না, সেই প্যাকেটটা খোলার ভিডিওটা আপনারা দেখে নিন। দেখতে পেলেন প্যাকেটটার ভেতর থেকে দুটো বই বেরোলো। প্রথম আমি তাহলে ওই দুটো বই নিয়েই কথা বলি, তারপরে আমি শারদীয় সংখ্যাটা নিয়ে কথা বলবো। এক এবং দুই দুটো বই একজন লেখিকারই বই। লেখিকা নন্দিনী নাগ, অত্যন্ত পরিচিত লেখিকা, আনন্দবাজার পত্রিকার অত্যন্ত পরিচিত মুখ এবং যিনি সামাজিক গল্প রচনাকার হিসেবে বিশিষ্টভাবে পরিচিত বাংলা সাহিত্য জগতে। প্রথম যে বইটি এসছে সেটা হলো উড়ান। উড়ান বইটি নন্দিনী নাগের লেখা। উড়ান এই বইটি প্রকাশ করেছে দ্য ক্যাফে টেবিল থেকে এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 150 টাকা এবং বইটিতে মোট পাতা আছে হচ্ছে 104টি। আর এই বইটির প্রচ্ছদ শিল্পী স্বর্ণাভ বেয়া। এই বইটি দ্য ক্যাফে টেবিলের ওয়েবসাইট থেকে আমি নিয়েছি। আপনারা চাইলে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দ্য ক্যাফে টেবিলে, এবং তাদের ক্যাটালগটাও সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন, এবং নন্দিনীতির যে বইগুলো আছে সেগুলোও আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এই বইটা হার্ড কভারের একটি বই, ক্যাফে টেবিলের হার্ড কভারের বই, অত্যন্ত সুন্দর বানু এবং অত্যন্ত সুন্দর বইয়ের পাতা যেটা দেখেই বুঝতে পারছি, এবং তার সাথে সাথে বইয়ের যে লেখার মান, বইয়ের লেখার যে হরফ সজ্জা সেগুলিও অত্যন্ত সুন্দর। এর সাথে আমি বইটির মধ্যে দুটো বইয়ের মধ্যেই লেখিকার সিগনেচার পেয়েছি। এরপর যদি আমি এই বইটার বিষয়বস্তু সম্বন্ধে কিছু বলি, যেটা লেখা আছে বইটার এই ভেতরের দিকের অংশটাতে, বলছি উড়ান এক আদ্যন্ত বনির গল্প, যে কেবল ভালোবাসে ভালোবাসতে। যদি ফুল হয় ফুল, গান হয় গান, মানুষ হলে মানুষ, কিন্তু সময় যখন একটি একটি করে তার ভালোবাসার ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে নিল, বনি কি পারলো সেই কঠিন সময়কে পেছনে ফেলে এগিয়ে যেতে? বনির মতো আমাদের সবার জীবনেই আসে একের পর এক কঠিন পরীক্ষা, প্রশ্নপত্র। কীভাবে আমরা উত্তীর্ণ হতে পারি তার উত্তর খোঁজার প্রচেষ্টা হলো এই উপন্যাস। বোঝা যাচ্ছে যে এই উপন্যাসে একজন প্রধান চরিত্র হলো বনি, তার জীবনের উত্থান পতনের গল্প হচ্ছে এই উড়ান। দেখা যাক, এই উপন্যাসটা আমি পড়বো এবং পড়ার পরে এর একটা বিস্তারিত রিভিউ আমার চ্যানেলে অবশ্যই আসবে। এর পরবর্তী যে বইটা এসেছে সেটা হলো নন্দিতা নাগেরই লেখা ভিন্ন ভূস্বর্গ, সন্ত্রাসবাদের এক অন্য গল্প। এই বইটিরও প্রকাশ করেছে দ্য ক্যাফে টেবিল এবং এই বইটিরও মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। এই বইটিও হার্ড কভারের একটি বই এবং লেখিকা নন্দিনী নাগ, তার সাথে এই বইটির যে প্রচ্ছদ শিল্পী হলেন কৃষ্ণেন্দু মণ্ডল। এবারে এই বইটার যে বিষয়বস্তুটা, বোঝা যাচ্ছে যে কাশ্মীরের যে সন্ত্রাসবাদ, সেই কাশ্মীরের সন্ত্রাসবাদ নিয়েই এই বইটার বিষয়বস্তু। দেখা যাক এর বিষয়বস্তুটা কী লেখা আছে বইয়ের মধ্যে। 90-এর উত্তাল কাশ্মীর, সন্ত্রাসবাদ মাথা তুলেছে। কাশ্মীর যেমন চলছে পণ্ডিত নিধন, জম্মুতে ঠিক তেমনই চলছে মুসলিমদের গণহত্যা। এই আবহে মুসলিম মেয়ে মাসুমা ভালোবেসে ফেলে দীর্ঘদিনের হিন্দু প্রতিবেশী বরুণকে, কিন্তু সন্ত্রাসীরা ঘর ছাড়া হলে হিন্দু পণ্ডিতদের হারিয়ে যায় বরুণ। দীর্ঘদিন ধরে হিন্দু রাজাদের শোষণ বঞ্চনায় আর রাষ্ট্রনীতিতে বিক্ষুব্ধ মুসলিম তরুণ প্রজন্মের হাতে তুলে নেয় অস্ত্র। এই অস্থির সময়ে মাসুমার জীবনে আসে হায়দার, যে সন্ত্রাসবাদ বিরোধী হয়েও জঙ্গিদের সদস্য। সময়ের প্রতিঘাতে আবর্তিত হয় তিন জীবন, বরুণ, মাসুমা আর হায়দার। এই উপন্যাসের সময়কাল মাত্র 10 বছর। বাদামিবাগ আর্মি কন্টেনমেন্টে বিস্ফোরণের পর এই উপন্যাস যদি পড়লেও কাহিনী কিন্তু চলতেই থাকে। তাহলে বোঝাই যাচ্ছে যে কাশ্মীরে এক মাসুমা আর এক বরুণ আর তার সাথে হায়দার নামে যে এক প্রেমের ত্রিভুজ সৃষ্টি হয়েছে, সেই প্রেমের ত্রিভুজের সাথে সাথে কাশ্মীরের সন্ত্রাসবাদের গল্প বলছে এই উপন্যাসটা। দেখা যাক, এটাও পড়বো এবং এরও একটা বিস্তারিত রিভিউ আমি আনার চেষ্টা করবো অবশ্যই আমার চ্যানেলে। মানে চেষ্টা নয়, মানে আমি আনবই রিভিউয়ের বিস্তারিত। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে শারদীয়া সংখ্যা। একটা শারদীয় সংখ্যা আমি এই এবারে নিয়েছি, মানে নিয়েছি বলার থেকে বলা ভালো, আমি পেয়েছি। আমাদের গ্রামের এক দাদুর কাছ থেকে আমি সেই শারদীয় সংখ্যা পেয়েছি, সে রেগুলার নেয় এবং তার শারদীয় সংখ্যাটা এবার আমি পড়ার জন্য নিয়েছি। আবার তাকে অবশ্যই ফেরত দিতে হবে, তাই এটা আমার পুজো শপিংয়ের অংশ কিনা আমি বলতে পারছি না। সেটা হলো শারদীয়া উদ্বোধন।
যে এই বইটি শারদীয়া উদ্ভব। বইটির যে প্রচ্ছদটা, প্রচ্ছদটা দুর্দান্ত দেখতে, মানে অসম্ভব সুন্দর প্রচ্ছদটা দেখতে। যাই হোক, উদ্বোধন 123 আমি পড়বো বলেই নিয়েছি। এর মধ্যে আমি সূচিপত্রটা দেখছিলাম, সূচিপত্রের মধ্যে আছে শ্রীমা সারদা দেবীর লেখা, তার সাথে আছে স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখা, এবং স্বামী বিবেকানন্দের নিজের লেখা আছে এখানে। স্বামী বিবেকানন্দ বাণী ও তবথাই বলে আছে, যেটা সাধনা এবং উচ্চতর জীবনের প্রস্তুতি। এর সাথে সাথে বহু বড় বড় মানুষের, মানে বেলুড় মঠ এবং স্বামী বিবেকানন্দ, সারদা দেবী, এদের সাথে রামকৃষ্ণ, এদের সাথে যুক্ত সকল মানুষের অনেক মূল্যবান লেখা আছে এই বইটার মধ্যে। এবং এই বইটার যে প্রচ্ছদ, প্রচ্ছদ চিত্র যে এঁকেছেন গোপালচন্দ্র নস্কর, অত্যন্ত সুন্দর তিনি প্রচ্ছদ এঁকেছেন। একবার দেখলেই প্রচ্ছদটা মন কেড়ে নেয়, অসম্ভব সুন্দর। এবং এই বইটার মুদ্রিত মূল্য আছে 100 টাকা, তবে এটা মানে কেমনভাবে নিতে হয় আমি আমার ঠিক জানা নেই। যাই হোক, আমি শুধুমাত্রই পড়ার জন্য নিয়েছি, এবং যদি সম্ভব হয় এটা পড়ে আমি একটা রিভিউ আনার চেষ্টা করব, যদি সম্ভব হয় আমি বলছি। কারণ 292 পাতার একটা বই, তার মধ্যে একদম ঠাসায় লেখা, কোনো জায়গায় কোনো অ্যাডভার্টাইজও ছিল না। তার সাথে এই বইটার আর একটা দিক যেটা দেখছি আমি, বেশ কিছু লেখা দেখছি খুব সুন্দর রঙিন করা আছে। এর সাথে এমন কিছু কিছু লেখা আছে, যেমন এই যে এই লেখাগুলো রঙিন করে করা আছে। এর সাথে সাথে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোয় বেশ ইন্টারেস্টিং জিনিস আছে, তার সাথে কিছু অমূল্য ছবি আছে, যেমন হাতে আঁকা পেন্টিং বা এরকম কিছু একটা আছে। বেশ ভালো লাগছে এই বইটা নিয়ে। যাই হোক, আমি পড়া শুরু করে দিয়েছি, অলরেডি পড়ছি। যদি সম্ভব হয়, আবার বলছি, যদি সম্ভব হয় একটা রিভিউ আনার চেষ্টা করব। আজকে আমার শারদীয়া শপিংয়ের ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে। এর পরবর্তীতে আপনারা কোন বইয়ের রিভিউ চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই সেটা রিভিউ করার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই থাকবেন।